فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ صدق الله العظيم সবটুকুন প্রশংসা মহান রবের জন্য আদায় করে আমরা সকলেই কালেমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি প্রিয় নবীজি রহমতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর এর আজকে তৃতীয়তম পর্ব সূরাতু আল বাকারা এর 6 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিগত জুমায় আমরা সূরাতু আল বাকারা এর প্রথম থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম এবং এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকীদের গুণাবলী ধারাবাহিকভাবে তুলে ধরেছেন প্রথমেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো প্রকার সন্দেহ নেই এবং এই কিতাব কেবলমাত্র তাদেরকেই পথ দেখাবে তাদেরকেই হেদায়াত দিবে যারা মুত্তাকি অতঃপর ধারাবাহিকভাবে মুত্তাকিদের 5টি গুণাবলী বর্ণিত হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করে ওয়া ইউকিমুনাস সালাহ আর সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك এবং যারা আমি আপনার উপর যা নাযিল করেছি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করেছি সেগুলোর উপর ঈমান আনয়ন করে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন এবং আখিরাতের প্রতি ইয়াকিন রাখে বিশ্বাস স্থাপন করে এই কয়টি বিষয় এই 5টি বিষয় বা এই 5টি গুণ এই 5টি গুণে গুণান্বিত যারা মুত্তাকি তারা আর এই 5টি গুণে গুণান্বিত হয়ে মুত্তাকি হবে যারা কোরআনের হেদায়াত পেয়ে যাবে তারা সুবহানাল্লাহ এর পরের আয়াত 6 এবং 7 নম্বর আয়াত এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন তাহলে আজকে আমরা যে দুটি আয়াত থেকে আলোচনা করব এই দুটি আয়াতে কাদের কথা বলা হয়েছে কাফিরদের কথা বলা হয়েছে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতুহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন নিশ্চয়ই যারা কুফরি করে ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান আ'আনযারতুহুম আপনি তাদেরকে সতর্ক করুন আম লাম তুনযিরহুম অথবা সতর্ক না করুন লা ইউমিনুন তারা ঈমান আনবে না অর্থাৎ নিশ্চয়ই যারা কুফরি করেছে নবী আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান উভয়টাই তাদের জন্য সমান তারা ঈমান আনবে না এখানে কাদের কথা বলা হয়েছে
যারা কুফরি করেছে তাদের কথা বলা হয়েছে, আর যারা কুফরি করে তাদেরকে বলা হয় কাফির। যারা কুফরি করে তাদেরকে বলা হয় কাফির। কুফর শব্দটি ইমানের বিপরীত। ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস। ইমান আর কুফর পরস্পর বিপরীত দুটি শব্দ। কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস, অবজ্ঞা, অস্বীকার। কাফেররা মূলত কি অস্বীকার করে? কাফেররা মূলত কি অস্বীকার করে? আগের আয়াতগুলোতে যে সকল বিষয়ের কথা বলা হয়েছে, কাফিরদের স্বভাব হলো তারা এই বিষয়গুলো অস্বীকার করে, এই বিষয়গুলো তারা অবিশ্বাস করে। তারা আল্লাহকে অবিশ্বাস করে, রসুলকে অবিশ্বাস করে, তারা কিতাবকে অস্বীকার করে, অবিশ্বাস করে, তারা পরকালকে অবিশ্বাস করে, এজন্য তারা কাফির, এজন্য তারা কাফির। আবার আরবি অভিধানে কুফর শব্দের আরো কিছু অর্থ আছে। কুফর শব্দের আরেকটি অর্থ হচ্ছে আবরণ বা ঢেকে দেওয়া। কাফেররা মূলত মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেয়। কাফেররা সত্যকে ঢেকে রাখে, সত্য জেনেও সত্য স্বীকার করে না, বরং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, এটা কাফিরদের স্বভাব। প্রশ্ন হতে পারে সত্য কি? সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন রসুল, সত্য হচ্ছে কিতাব, সত্য হচ্ছে আখিরাত। এই মহাসত্যকে যারা অস্বীকার করে, এই মহাসত্যকে যারা অবিশ্বাস করে, এই মহাসত্যকে যারা মিথ্যা মনে করে, তারাই হলো আল্লাহ তাআলা বলছেন, নবী, এই জাতের কাফিরদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই আখিরাতের ভয়, কিয়ামতের ভয় দেখান না কেন, এদেরকে ভয় দেখানো, এদেরকে সতর্ক করা আর না করা দুটাই আপনার জন্য সমান। কারণ এই কাফেরদের অন্তরে কুফরির রূপ আর তাদের দিলে কুফরির বাসা বাঁধতে বাঁধতে কুফরির মরিচা, কুফরির জং ধরে গেছে। এদেরকে যতই আপনি বুঝাবেন এরা ইমান আনবে না। এমনকি এদের স্বেচ্ছা, এদের স্বেচ্ছাচারিতা, হটকারিতা, এদের আত্ম অহংকার, এদের অহমিকা, এদের ক্ষমতা প্রীতি, গোত্র প্রীতি এবং দুনিয়া প্রীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসিরে তাবারীর ভেতরে খুব চমৎকার তাফসির করেছেন এই আয়াতে। তিনি বলছেন যে এদের হটকারিতা, এদের জেদ, এদের অহংকার, এই কাফিরদের দুনিয়া প্রীতি এমন লেভেলে পৌঁছে গিয়েছে, আপনি নবী এটা জানার পরেও তারা আপনাকে স্বীকার করবে না, আপনার রিসালত তারা মেনে নেবে না। কারণ আপনাকে মেনে নেওয়া মানেই তাদের ক্ষমতা হারানো, আপনাকে মেনে নেওয়া মানেই তাদের কর্তৃত্ব হারানো। সুতরাং তাদেরকে যতই বুঝান, এই আবু জাহাল, আবু লাহাব কিংবা এই কাফের গোষ্ঠী, তারা আপনার উপরে ইমান আনবে না। এমনকি তাদের কাছে যদি সকল নিদর্শনও চলে আসে, এই সকল কাফেররা ইমান আনবে না। যেমনটি আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কোরআনুল করিমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 96 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যাদের উপরে আপনার রবের সত্য বানিয়ে এসে গিয়েছে, এই মহাসত্যকে দেখার পরেও তারা ইমান আনবে না, এমনকি সতল সকল নিদর্শন যদি তাদের সামনে এসেও যায়, এর পরেও এই কাফিরের গোষ্ঠী ইমান আনবে না। কোরআনুল করিমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন,
ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون الله تعالى বলছেন আর আমি যদি তাদের কাছে ফেরেশতা নাযিল করি এবং তাদের মৃত ব্যক্তিরা যদি জীবিত হয়ে তাদের সঙ্গে কথা বলে এমনকি আমি যদি সকল কিছু তাদের সামনে নিদর্শন হিসাবে সকল বস্তুকে উপস্থাপন করি তারপরেও এই কাফিররা ঈমান আনয়ন করবে না কারণ এই কাফিরদের অন্তরে আছে কুফরের রোগ সত্যকে জানার পরেও তারা সত্যান্বেষী হয় না সত্যকে মিথ্যা মনে করা সত্যকে মিথ্যা বানানো এটা হলো কাফেরদের স্বভাব কাফেরদের কাছে যতই নিদর্শন আসুক যাদের অন্তরে কুফরি আছে এবং যারা সত্যকে সত্য জেনে দুনিয়া প্রীতি কিংবা জাগতিক কারণে সত্যকে যারা সত্য হিসাবে মেনে নেয় না এদের কাছে যত বড় নিদর্শনই আসুক এরা ঈমান আনবে না এ ধরনের বহু উদাহরণ কোরআনে আছে যেমন ফেরাউনের কাছে মুসা নবী ঈমানের দাওয়াত নিয়ে গেলেন বললেন ইন্নি রাসূলু রাব্বিল আলামিন আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছ থেকে রসুল হিসেবে প্রেরিত হয়েছে ফেরাউন তখন বলল যদি তুমি সত্যবাদী হয়ে থাকো কোন নিদর্শন মুজিজা নিয়ে আসো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে সর্বপ্রথম নিদর্শন দিয়েছিলেন কয়টা দুইটা এই দুইটা নিদর্শন তিনি দেখালেন হাত থেকে লাঠি পড়ে গেল সেটা সাপ হয়ে গেল বগলের নিচ থেকে হাত বের করলেন সেটা শুভ্র বা আলোকোজ্জ্বল হয়ে গেল ফেরাউন এবং তার নেতৃবৃন্দ এটা দেখে কি বলল এই মুজিজা চোখের সামনে দেখে বলল আসলে এটা মুসার মুজিজা নয় এটা মুসার জাদু ছাড়া আর কিছুই নয় আপনারা শুনতেছেন তো তাহলে যাদের অন্তরে কুফুরি আছে এদের সামনে যত বড় সত্যই উন্মোচিত হোক না কেন এরা ঈমান আনবে এই কথাটাই আল্লাহ এখানে বলছেন অনবী সত্যকে যারা অস্বীকার করেন মহাসত্যকে যারা প্রত্যাখ্যান করেছে মহাসত্য অবিশ্বাসকারী সেই সকল কাফিরদেরকে আপনি সতর্ক করেন আর না করেন উভয়ই তাদের জন্য সমান এই কাফিরগুলো ঈমান আনবে না এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান উভয়টাই সমান এরা ঈমান আনবে না কিন্তু রাসূলে কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন একজন মানুষে যেন ঈমানের বাহিরে না থাকে সুবহানাল্লাহ ইয়াতের তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হচ্ছেন নবীজির পরে সবচাইতে বড় এবং বিখ্যাত তাফসীরকার ইয়াতের তাফসীরে তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন প্রত্যেকটা কাফির যেন ইসলাম কবুল করে এটা তিনি মনে মনে চাইতেন সকল মানুষ যেন হেদায়াতের নেয়ামত পায় কেউ যেন হেদায়াত থেকে বঞ্চিত হয়ে না যায় আল্লাহর নবী মনে মনে এটা চাইতেন কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন ও নবী হেদায়াত তো এমন বিষয় এটা আমি আল্লাহ যার নসিবে রেখেছি সে পাবে যার নসিবে রাখি নাই এই হেদায়াত সে পাবে না আর মানুষরা হেদায়াতের পথে আসতে বাধ্য নয় পৃথিবীতে মানুষ ছাড়া অন্যান্য সকল কিছুকে আমি আমার অনুগত করেছি আমার বাধ্য করেছি যেমন সূর্যের উদাহরণ সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে আল্লাহর এই আদেশের বাহিরে সূর্য যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি এই পৃথিবীতে মানুষ ছাড়া যত সৃষ্টি আছে সবাই আল্লাহর হুকুম মানতে বাধ্য এবং মেনে চলছে কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই
আল্লাহ তাআলা কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরা কাহাফের 29 নম্বর আয়াতে বলেছেন, মান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। ভালো আর মন্দের পার্থক্য বুঝার ক্ষমতা আল্লাহ একমাত্র মানুষকে দিয়েছেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, মানুষেরা ঈমান আনবে না, কাফিররা ঈমান আনবে না বলে আপনি মন খারাপ করবেন না, কারণ ঈমানকে আনবে আর না আনবে এটা আপনার দেখার বিষয় নয়, বরং হেদায়াত দেওয়ার মালিক যিনি তিনি কে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদের 40 নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. الله تعالى বলছেন, ও নবী, আপনার রব যদি চান তিনি চাইলে জমিনের সকল মানুষকে তিনি ইমানের দিকে নিয়ে আসতে পারবেন, হেদায়াত দিতে পারবেন, আল্লাহ পারবেন কিনা? তিনি যদি চান, আপনার রব যদি চান, তাহলে পৃথিবীর সকল মানুষকে তিনি ইমানের দিকে নিয়ে আসতে পারবেন। আবার মানুষ যদি না চায়, আপনি তো জোর জবরদস্তি করে কাউকে মোমেন বানাতে পারবেন না, কারণ কাউকে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে ইমানদার বানানো এটা আপনার দায়িত্ব নয়। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ফা ইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। অনবী, আপনার দায়িত্ব আমি যা আপনাকে বলেছি সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া, কে গ্রহণ করলো না করলো সেটা আপনার দেখার বিষয় নয়, যারা গ্রহণ করবে যারা গ্রহণ করবে না উভয়ের হিসাব নিকাশের দায়িত্ব কার কাছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 12 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ইন্নামা নাযীরুন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইউন ওয়াকিল। নিশ্চয়ই আপনি কেবলমাত্র ভীতি প্রদর্শনকারী, আপনি কেবলমাত্র সতর্ককারী, আর আমি হলাম তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 88 নম্বর সূরা সূরা গাশিয়া এর 21 নম্বর আয়াত থেকে আরো সুন্দর করে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ফাযাক্কির, আপনি শুধু উপদেশ দেন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি উপদেশ দাতা ছাড়া আর কিছুই নও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো বল প্রয়োগকারী নন, আপনি তো দারোগা নন, আপনি তো শক্তি প্রয়োগকারী নন, আপনি কেবল উপদেশ দিবেন। এরপরে উপদেশ দেওয়ার পরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা মুখ ফিরিয়ে নিয়ে কুফরি করবে এদেরকে কঠিন শাস্তি তিনি দান করবেন। তিনি কি? নবীজি চাইতেন সব মানুষ ঈমান আনুক, আর আল্লাহ নবীজিকে বললেন, নবী গো, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, গ্রহণ করা না করা তার ব্যাপার, যারা করবে যারা করবে না উভয়ের হিসাব কার কাছে? যে সকল কাফিররা ঈমান আনে নাই, যে সকল কাফিররা মহাসত্যকে অবিশ্বাস করেছে, সেই সকল কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ও নবী, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন উভয়টা তাদের জন্য সমান, এরা ঈমান আনবে না। এরা কেন ঈমান আনবে না? কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়, এটাই হলো কোরআনের মজা। কেন তারা ঈমান আনবে না পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন, কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামইহিম ওয়ালা আবসারিহিম
غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ এই কাফিররা ঈমান আনবে না, এর কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলগালা করে দিয়েছেন, সিলমোহর মেরে দিয়েছেন, মোহর অঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, এমন কি তাদের শ্রবণ শক্তিতে কর্ণকুহরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারহিম গিশাওয়া, এবং তাদের চক্ষুদ্বয়ের মধ্যে আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন। দেখেন পঞ্চ ইন্দ্রিয় বলি না আমরা, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এখানে তিনটা ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে। কিসের কথা? কান, চোখ, অন্তর। নাকের কথা বলা হয় নাই, জিহ্বার কথা বলা হয় নাই। নাক দিয়ে কোনো কিছুর গন্ধ নেওয়া যায়, জিহ্বা দিয়ে কোনো কিছুর স্বাদ নেওয়া যায়, কিন্তু হক আর বাতিল এটা তো গন্ধ সুখে হয় না, এটার জন্য উপলব্ধি দরকার, এটার জন্য সত্যান্বেষী হওয়া দরকার, সত্যকে দেখার মতো ক্ষমতা থাকা দরকার, মহাসত্য শুনে বুঝার মতো ক্ষমতা থাকা দরকার। এজন্য আল্লাহ এখানে নাকের কথা, মুখের কথা, জিহ্বার কথা বলেননি। আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, কানে মোহর লাগিয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, কানের মধ্যে, অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই লোকগুলো হেদায়াত পাবে কেমনে, কারণ আল্লাহই তো এদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, আর কানে মোহর লাগিয়ে দিয়েছেন, চক্ষুদ্বয় আবরণ দিয়েছেন। আল্লাহ যদি মোহরটা না মারতেন তাহলে তারা হেদায়াত পাইত, তাহলে দোষটা কি আল্লাহ? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা চমৎকার তাফসীর করেছেন ইমাম তাবারী রাহিমাহুল্লাহ। তাফসীরে তাবারীর মধ্যে এসেছে আল্লাহ তাআলা তখনই কাফেরদের অন্তরে সিলমোহর লাগিয়ে দেন যখন তারা কুফরি করতে 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 কুফরির সর্বোচ্চ লেভেল ছাড়িয়ে যায়। অর্থাৎ এরা অহংকার আর বিরুদ্ধাচরণ করে তারা হেদায়াত পাওয়ার যোগ্যতা নিজেরাই হারিয়ে ফেলেছে। এই কর্মকাণ্ডের জন্য তারা নিজেরাই দায়ী, কারণ তারা মহাসত্যকে অস্বীকার করে কুফরি করতে করতে কুফরি করতে করতে এমন জায়গায় চলে গিয়েছে যার কারণে তাদের দিলে হেদায়াত আসা কিংবা তাদের চক্ষুদ্বয় সত্য দেখা বা তাদের কান মহাসত্য শোনার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলছেন, গুনাহ যখন কোনো মনের উপরে অনবরত আঘাত করতে থাকে তখন সেটা মনকে একেবারে বন্ধ করে দেয়। গুনাহ যখন দিলের মধ্যে আঘাত করতে থাকে, মানে কোনো মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 তার এই দিল অন্তর গুনাহে একেবারে ফুলফিল হয়ে যায়, যখন তার এই দিল অন্তর গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তখন গুনাহের জং, গুনাহের মরিচা ধরে যায়। আর এই গুনাহের জং বা মরিচা ধরে যাওয়ার কারণে এই দিল দিয়ে ইমানের নূর আর ঢুকতে পারে না। এজন্য একটা হাদিস আছে, এই হাদিসটি তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূলে কারীম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, যখন কোন মুমিন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সাদা কাপড়ে যেমন দাগ পড়লে যে ব্যক্তি কাপড়টা পরিধান করেছে তার অস্বস্তি লাগে কি লাগে না, তেমনি মুমিন ব্যক্তি একটা গুনাহ করার পরে যখন সে গুনাহ করে তার অন্তরে দাগ পড়ে তারও অস্বস্তি অস্বস্তি লাগে। ফা ইন তাবা ওয়া নাযা ওয়া ইস্তাগফারা সুকিলা কলবাহ, যখন সে এই গুনাহের কাজ ছেড়ে দেয় অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করে তখন তার অন্তরের সেই কালো দাগ পরিশুদ্ধ হয়ে যায়, সাফ হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন ফা ইন যাদা যাদাত, যখন সে গুনাহ ছাড়ে না, গুনাহ করার পর গুনাহ করছে 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 করেই যাচ্ছে, তখন তার অন্তরে গুনাহের দাগ পড়তে পড়তে অন্তরের আর সামান্য জায়গাও খালি থাকে না, ফাঁকা থাকে না,
পুরা অন্তর গুনাহে পরিপূর্ণ হয়ে যায়, তখন তার এই কলব, তার এই অন্তর ভালো বুঝে না, মন্দ বুঝে না, হালালও বুঝে না, হারামও বুঝে না, হকও বুঝে না, বাতিলও বুঝে না। এই ধরনের অবস্থায় যখন পৌঁছে যায়, তখন সেই ব্যক্তির অবস্থা এমন হয়, সে চক্ষু দিয়ে সব দেখলেও সত্যটা দেখে না। যেমন মক্কার কাফিররা তাদের চক্ষুদ্বয় দিয়ে এত কিছু দেখেছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের সামনে দেখে তারা চিনতে পারে, চিন্তা করেছে। আবার তারা তাদের কান দিয়ে কত কিছু শুনেছে, আপনারা তো আমাদের তিলাওয়াত শুনে, রমজান মাসে আমাদের হাফেজদের তিলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করে ফেলেন আপনাদের, আর এরা এই কাফেররা কেমন, এদের কান আছে, এই কান দিয়ে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত শুনেছে, কিন্তু এই তেলাওয়াত তাদের কান দিয়ে ঢুকে দিলকে আকৃষ্ট করতে পারে। এই জন্য আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন শুনেন, কোরআনুল করিমের 11 নম্বর সূরা, সূরা হুদের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মাসালুল ফারীকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিয়া হাল ইস্তাওয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। কি চমৎকার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন অন্ধ বধির আর দৃষ্টি শক্তি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের উপমা কি সমান, যে ব্যক্তি দেখে আর যে দেখে না উভয়ে কি সমান, আর যে ব্যক্তি শুনে আর যে শুনে না বধির তারা কি উভয়ে সমান, যে ব্যক্তি চক্ষু থাকা সত্ত্বেও চক্ষুষ্মান ব্যক্তি সত্যকে যদি অবলোকন করতে না পারে, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন এই ব্যক্তি প্রকৃত অন্ধ, চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে যদি কেউ দেখতে না পারে সে আসলেই অন্ধ, আর যে ব্যক্তি তার চক্ষুদ্বয় দিয়ে মহাসত্যকে অবলোকন করে সে হলো প্রকৃত চক্ষুষ্মান। আবার যে ব্যক্তি শ্রবণ শক্তি সম্পন্ন হয়ে মহাসত্য শুনে উপলব্ধি করতে পারে না সে আসলে প্রকৃত বোধি। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে অন্ধ আর দৃষ্টিশক্তি সম্পন্ন এবং বধির আর শ্রবণ শক্তি সম্পন্ন উভয় ব্যক্তি কি এক হতে পারে, যাদের অন্তরে কুফরির রোগ আছে, এদের চক্ষু থাকলেও তারা মহাসত্য দেখে না, কান থাকলেও মহাসত্য তারা শ্রবণ করে বুঝতে পারে না, অন্তর থাকলেও সেটা ভালোভাবে অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমের 7 নম্বর সূরা, সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন আর অবশ্যই জিন এবং মানব জাতির বিশাল একটা অংশের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, যারা হবে জাহান্নামের ইন্ধন। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তঃকরণ আছে কিন্তু এটা দিয়ে যারা উপলব্ধি করতে পারে না, সত্যকে যারা উপলব্ধি করতে পারে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং যারা তাদের চক্ষুদ্বয় দিয়ে যেটা দেখার সেটা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের শ্রবণ শক্তি দিয়ে যেটা শোনা দরকার অর্থাৎ যে মহাসত্য জানা দরকার সেটা যারা জানে না, আল্লাহ বলছেন এদের পরিচয় উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। বাল হুম আদল, শুধু তাই নয় বরং এরা তার চাইতেও আরো নিকৃষ্ট, কারণ হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল। তাফসিরে ইবনে কাসীরের ভেতরে এবং তবারির ভেতরে এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে যে তাদের আসলে অন্তর দিয়ে যা উপলব্ধি করা দরকার ছিল সেটা তারা করেনি, চক্ষুদ্বয় দিয়ে যেটা দেখার কথা ছিল সেটা তারা দেখেনি, এবং তাদের যা শোনা উচিত ছিল সেটা তারা শুনেনি। তারা যা কিছু বুঝেছে, যা দেখেছে,
যা শুনেছে সেগুলো ছিল সাধারণ জীবজন্তু, গরু ছাগলের মতো। গরু ছাগল দেখে তারাও দেখে, জীবজন্তু জানোয়ার শুনে তারাও শুনে। পার্থক্য হলো গরু ছাগল জীবজন্তু জানোয়ার সত্য মিথ্যা হক হক বাতিল এবং ভালো মন্দের পার্থক্য যেমন করতে পারে না, মানুষ হয়েও যারা চোখে দেখে সত্য চিনে না, ইসলাম চিনে না, ইসলাম আর কুফুরির মধ্যে পার্থক্য করতে জানে না, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে তার কথাবার্তা কানে শুনে যারা মহাসত্যকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ তাআলা বলেছেন শুধু জানুয়ান না বালহুম আদল, এরা এর চাইতেও আরো নিকৃষ্ট। এবং তাদের এই সকল কর্মকাণ্ডের কারণেই, এই সকল কর্মকাণ্ডের কারণেই তাদের অন্তরে মোহর লেগে গিয়েছে, এজন্য তারা ইমানের নিয়ামত হেদায়াতের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আর এদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম মহাশাস্তির ব্যবস্থা রেখেছেন কে? এই দুইটা আয়াত 6 এবং 7 দেখেন, আগের 5 আয়াতে বলা হলো মুমিন মুত্তাকিদের কথা, পরের 2 আয়াতে বলা হলো কাফিরদের কথা, এরপরে ধারাবাহিকভাবে 13টি আয়াত, এই 13টি আয়াতে আলোচনা হয়েছে মুনাফিকদের ব্যাপারে। কাদের ব্যাপারে? আগামী জুমায় আমরা এই 13টি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, কারণ সমসাময়িক কিছু বিষয় এবং ইস্যু নিয়ে আমাদের কিছু কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এজন্য আজকে আমরা এই 2 আয়াতের আলোচনায় সীমাবদ্ধ থাকলাম। এর পরবর্তী 13টি আয়াত, যে 13টি আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আমরা আগামী জুমায় সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমরা যে মাস অতিক্রম করছি এই মাসটি হচ্ছে মুহাররম। এই মাসের নাম কি? আজকে মুহাররম মাসের 5 তারিখ, মুহাররম মাস শুরু হয়েছে। মুহাররম হচ্ছে ইসলামী বা আরবি ক্যালেন্ডার বা যেটাকে আমরা হিজরি ক্যালেন্ডার জানি, এই হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান পরিচয় দিই কিন্তু যেই ক্যালেন্ডার আমাদের দীনি চেতনা এবং ঐতিহ্যের ধারক বাহক, সেই ক্যালেন্ডার কিংবা সেই ক্যালেন্ডারের মাসগুলোর নাম আমরা অনেকে জানি না। আমাদের আধুনিক যুগের ছেলে মেয়েদেরকে ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে তারা পারে, কিন্তু যদি বলেন হিজরি ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডারের আরবি 12 মাসের নাম বলেন, 2-3টা বলে তারপর চুপচাপ হয়ে যাবে। কথা সত্য না মিথ্যা? এটাই বাস্তবতা। শুধু তাই নয়, আমরা এখন সব জায়গায় আমরা এখন খ্রিস্টীয় ক্যালেন্ডার, যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন, মূলত এটা ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। কারণ যিশু খ্রিস্ট অর্থাৎ যাকে আমরা বলি ঈসা আলাইহিসসালামের জন্মের বছর থেকে সাল গণনা করে এই ক্যালেন্ডারের প্রবর্তন হয়েছে। যে খ্রিস্টীয় ক্যালেন্ডার আমরা এখন দুনিয়া ঘেরাতে ব্যবহার করি, বলবেন হুজুর দুনিয়া আখেরাতে কিভাবে ব্যবহার করে, দুনিয়ায় তো ব্যবহার হচ্ছেই, বিয়ে শাদীর কার্ড এমনকি পরীক্ষার তারিখ বা সব কিছু যে কোনো নোটিশে এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখ ব্যবহার হচ্ছে। বলবেন হুজুর আখিরাতে কেমনে ব্যবহার হয়, ওই কবরস্থানে গিয়ে দেখেন ওখানেও ফলকের মধ্যে আপনারা দেখবেন খ্রিস্টীয় ক্যালেন্ডারের তারিখ লেখা, মৃত্যু তারিখ 23 ডিসেম্বর 2003। ঠিক আছে কথা? সব জায়গায় আমরা এটা ব্যবহার করছি, অথচ আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগে রোমান এবং পার্সিয়ান তাছাড়া অন্যান্য জাতির মধ্যে নিজস্ব ক্যালেন্ডার ছিল, আরবদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। এমনকি নবীজির জামানায়ও নির্ধারিত কোনো ক্যালেন্ডার আরবদের মধ্যে ছিল না, বিভিন্ন ঘটনার উপরে ডিপেন্ড করে সন তারিখ বলা হতো, এরকম যে অমুক ঘটনার এত বছর আগে, অমুক ঘটনার এত বছর পরে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ইসলামী রাষ্ট্রের সীমানা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে, অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যায়। সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন নোটিশে তারিখ সন উল্লেখ থাকত না, এজন্য রাষ্ট্রীয় বা দাপ্তরিক কাজে সমস্যা দেখা দিল। তখন সাহাবায়ে কেরামের পরামর্শে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে এক ধরে সেখান থেকে সাল গণনা শুরু হলো। এভাবেই হিজরি সাল বা হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন হলো এবং প্রথম বছর ধরা হলো হিজরি সনকে, কারণ হিজরতের মাধ্যমেই হক এবং বাতিলের, সত্য এবং মিথ্যার পার্থক্য সূচিত হয়েছে। তাহলে বোঝা গেল
যে হিজরি ক্যালেন্ডার আমাদের পূর্বপুরুষরা অত চাইলে পারতেন, খ্রিস্টীয় ক্যালেন্ডার তখনও ছিল, বা মানে সরি আমাদের পূর্বপুরুষরা চাইলে তখন রোমানদের পার্সিয়ানদের ক্যালেন্ডার ব্যবহার করতে পারতেন, পারতেন না? পারতেন। সেটা না করে তারা আমাদের দিনই চেতনার ধারক বাহক হয় এমন একটি ক্যালেন্ডার আবিষ্কার করে তারা সেটার প্রচলন শুরু করলেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ছয় বছর পরে হিজরি ১৬ বা ১৭ সালে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হিজরি ক্যালেন্ডারের প্রবর্তন হলো, এবং এই ক্যালেন্ডার বা এই পঞ্জিকার প্রথম মাস রাখা হলো মুহাররম মাসকে, যে মাস এখন শুরু হয়েছে। এই মুহাররম মাসের বিশেষ পাঁচটি মর্যাদা রয়েছে। যে মাসটি শুরু হলো এই মাসের বিশেষ কয়টা মর্যাদা রয়েছে? পাঁচ। নাম্বার ১, এক নাম্বার হচ্ছে এটি হচ্ছে হিজরি ক্যালেন্ডার বা হিজরি সনের প্রথম মাস। ২ নাম্বার হচ্ছে মুহাররম মাস হচ্ছে সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস। আমরা জানি মাসের সংখ্যা হলো ১২টি, নবীজি বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে চারটি মাস হলো বিশেষভাবে সম্মানিত। সালাসাতুম মুতাওয়ালিয়াত, তিনটি মাস ধারাবাহিক, যুলকাআদা, যুলহিজ্জাহ এবং মুহাররম, এই তিন মাস ধারাবাহিকভাবে আসে। এবং আরেকটি মাস হলো ওয়া রজব ওয়া মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। তাহলে এই চারটা মাস, এর মধ্যে একটা মাস হচ্ছে মুহাররম মাস, এটি হারাম মাসের অন্তর্ভুক্ত, যে মাসের বিশেষ সম্মান দিয়েছেন কে? আল্লাহ। নাম্বার ৩, তিন নাম্বার, এই মাসে পাপাচার, জুলুম, যুদ্ধ, বিগ্রহকে বন্ধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, এই মাসটিকে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহাররম মাস, আল্লাহর মাসের রোজা। সুবহানাল্লাহ। তাহলে মুহাররম মাস আল্লাহর মাস, আর বাকি মাসগুলো কি অন্য কারো মাস? সব মাসই কার? তাহলে এখানে মুহাররমকে আল্লাহর মাস বলা হয়েছে কেন? মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা মুহাররম মাসের হুরমাত, বিশেষ মর্যাদা বোঝানো হয়েছে, সওয়াব, কারামাত এবং উজমতের দিক থেকে রমজান মাস শ্রেষ্ঠ, আর হুরমতের দিক থেকে মুহাররম মাস শ্রেষ্ঠ। মুহাররম মাসের পাঁচ নাম্বার বিশেষ মর্যাদা হলো এই মাসের নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে, এই মাসের নফল রোজার বিশেষ সম্মান বা বিশেষ সওয়াব রয়েছে। মুহাররম মাসের এই মোট কয়টা ফজিলতের কথা বললাম? পাঁচটা। আবার এই মাসের ১০ তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিবস, আশুরার দিন। এই আশুরা দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই ঘটনা, এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন ফওয়াজাদাল ইয়াহুদু সিয়ামা ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। ইহুদিরা আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তারা তখন বলল হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এটা একটা বিরাট দিন, এটা মহান একটি দিন, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন আর ফেরাউন আর তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। ফাসামা মূসা শুক্র, মূসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমু, এই জন্য আমরাও মূসা নবীর অনুসরণ করে রোজা রাখি। নবীজি এই কথা শুনে বললেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মূসা নবীকে অনুসরণের ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি অগ্রগামী। নবীজি তখন থেকে আশুরার দিনে রোজা রাখা আরম্ভ করলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবীদেরকেও আশুরার দিনে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা মুসলমানদের উপরে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের উপরে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় আশুরার রোজা তখন ঐচ্ছিক হয়ে যায়। ঐচ্ছিক হয়ে গেল, এটা নবীজির একটি বিশেষ সুন্নতি আমল ছিল।
তিনি আশুরার রোজা আরাফার রোজা এগুলো কখনো ছাড়তেন না, কারণ আশুরার রোজার এমন ফজিলত। আল্লাহর হাবিব বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল লাতি ক্বাবলা। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন আশুরা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি আশুরা দিবসের রোজার মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী এক বছরের সকল গুনাহ মাফ করে দিবেন। কয় বছরের? মুহাদ্দিসিনে কিরাম বলেছেন এর দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। কেউ কেউ বলেছেন তওবার নিয়তে কেউ যদি ভালোভাবে আল্লাহর দিনের পথে ফিরে এসে এরপরে এই রোজা রাখে তাহলে শুধু সগীরা নয় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই আজকে পাঁচ তারিখ, আশুরা হলো মুহররম মাসের দশ তারিখ, তাহলে মুহররম মাসের দশ তারিখে আমাদের করণীয় হলো হাই হাসান হাই হুসাইন করা না রোজা রাখা? জোরে বলেন। এই রোজা রাখতেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোজা রেখেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এমনকি সাহাবারা তাদের বাচ্চাদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকেও আশুরার রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করতেন। বাচ্চারা যখন ক্ষুধার্ত হতো তাদের হাতে খেলনা দিতেন যেন খেলাধুলায় মত্ত রেখে পেটের ক্ষুধা ভুলিয়ে রাখা যায়, এভাবে বাচ্চাদেরকেও সাহাবায়ে কেরাম আশুরার রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আশুরার রোজা আমরা কিভাবে রাখবো? আশুরার রোজা কি আমরা একটা রাখবো না একাধিক রাখবো? এবার শুনুন সে ব্যাপারে বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন হিনা সামা রাসূলুল্লাহি পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামি, নবীজি যখন থেকে আশুরার রোজা রাখা আরম্ভ করলেন সাহাবীদেরকেও রোজা রাখার আদেশ দিলেন। আমরা গিয়ে একবার নবীজিকে বললাম ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নবীজি আমরা যেভাবে এই দিনটিকে সম্মান করে রোজা রাখি ইহুদি এবং খ্রিস্টানরাও তো এই দিনকে সম্মান করে তাজিম করে। নবীজি তখন বললেন ফা ইযা কানাল আমুল মুকবিল ইনশা আল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি', সাহাবীরা শোনো যেহেতু ইহুদি খ্রিস্টানরাও এই দিনকে তাজিম করে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আমলের কোনো মিল রাখা যাবে না, সুতরাং ইনশা আল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আগামী বছর আমি দশ তারিখের সাথে নয় তারিখও রোজা রাখব। দশ তারিখের সাথে নয় তারিখও কেন? যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের আমলের কোনো মিল না থাকে। কিন্তু বর্ণনাকারী সাহাবী বলছেন ফালাম্মা ইয়াতিল আমুল মুকবিল, পরবর্তী যখন যখন আসলো এর আগেই হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ওফাত হয়ে যায়, নবীজি ওই বছর আর বেঁচে থাকেন নাই, অর্থাৎ নেক্সট ইয়ারের পরবর্তী বছরের আশুরা তিনি আর পান নাই। যদি পেতেন নবীজি বলেছেন দশের সাথে নয় তারিখ রোজা রাখতেন। আবার মুসনাদে আহমদের ভেতরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, তিনি বলছেন নবীজি বলেছেন সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিবসে রোজা রাখো, তবে ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সাথে বৈপরীত্য করো। সুমু ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান, আশুরার সাথে দশ তারিখের সাথে আগের দিন অথবা পরের দিন রোজা রাখো। তাহলে এই হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় আশুরার রোজা একটা রাখলে এটা সুন্নাসম্মত হবে না, যদি সুন্নাসম্মত করতে হয় তাহলে আমাদেরকে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ আগের দিন বা পরের দিন মিলাইয়া রাখতে হবে। বাসাবাড়ি থেকে যারা শুনছেন এমনকি যারা পরবর্তীতে ইন্টারনেটে অনলাইনে শুনবেন তাদেরকে আমরা বলবো যে আশুরার রোজা আমরা দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ আগে অথবা পরে আরও একটা রোজা বাড়িয়ে রাখবো ইনশা আল্লাহ, আমরা রাখবো তো ইনশা আল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আশুরার এই দিনটা আরও একটা কারণে আমাদের কাছে পরিচিত, যদিও এই দিনটা মুসা নবীর জন্য বিজয়ের কিন্তু আমাদের এই উম্মতের জন্য শুক্রিয়ার পাশাপাশি এই দিনটা অত্যন্ত বেদনার, এটা অত্যন্ত মর্মাহত বেদনা হতো একটি দিন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আরো 50 বছর পরে, কত বছর পরে? 50 বছর পরে নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন তার পরিবার সহ কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। সেই ঘটনা আমি ইতিপূর্বে দুই তিনবার এখানে সবিস্তারে আলোচনা করেছি, যদি
আশুরার দিবসে আমাদের এখানে আলোচনার ব্যবস্থা থাকে, সেদিন আমরা সেই ঘটনা আলোচনা করবো ইনশা আল্লাহ। শুধু সংক্ষেপে এই কথা বলবো, ইমাম হোসাইন তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি সত্যের পক্ষে জীবন উৎসর্গ করে দিয়েছেন। সত্যের পক্ষে ইস্তেকামত থাকা, জীবন উৎসর্গ করা, এটা হলো কারবালার প্রধান এবং মূল শিক্ষা। এই শিক্ষা, এই দীক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। এরপরে আমি আরো দুই তিনটি কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে মুসলমানদের হৃদয়ে একটি বিষয় নিয়ে রক্তক্ষরণ চলছে। বিষয়টি হলো এই, পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, একজন এসপি, যার নাম হলো মাশরুফ, মাশরুফ না নাম মাশরুফ তো, তার বাবার নাম মোশাররফ, তার বাবার আবার লকব আছে নামের আগে, বন খেকু, বিশিষ্ট চোর, বিশিষ্ট চোরের ঘরে চুরি হয়, চোরের ঘরে ভালো মানুষ হয় না, এটাই তার প্রমাণ। এই চোরের ঘরে জন্ম নেওয়া এসপি, পুলিশের এই কর্মকর্তা, আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকর কথাবার্তা লিখে এবং বলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তার বাবা কিন্তু বিশিষ্ট চোর, দুদক বলেছে 112 কোটি টাকা, বাংলাদেশের জনগণের 112 কোটি টাকা চুরি করে ফেলেছে। অবশ্য গত কয়েক মাস ধরে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা চোরদের তালিকা দিন দিন বড় হতে চলেছে। পুলিশেরই আরেক বড় কর্মকর্তা বেনজির, তার নাম যেমন বেনজির, নজিরবিহীন কামও ঘটিয়েছে, নজিরবিহীন, জানেন কিনা আপনারা? নবীজির ব্যাপারে কথা বলতে 1 ইঞ্চি ছাড় দিতে পারবো না। সরকারে আছেন আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে যদি পুলিশে, র‍্যাবে, প্রশাসনে কিংবা রাষ্ট্রীয় দায়িত্বে কেউ থাকে, তাকে কি আপনারা 1 ঘন্টা দায়িত্বে রাখবেন? না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর সম্মান ইজ্জত বেশি না নবীর ইজ্জত সম্মান বেশি? কিন্তু এই পুলিশের কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত না করে এবং তাকে শাস্তির আওতায় না এনে আপনারা প্রমাণ করেছেন নবীজির চাইতে বঙ্গবন্ধুর ইজ্জত আপনাদের চেয়ে অনেক বেশি। নইলে এদেশে এমন বহু প্রমাণ আছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে চাকরি হারিয়েছে, দায়িত্ব হারিয়েছে, এমন ব্যক্তিদেরকে আপনারা শাস্তির আওতায় এনেছেন, দায়িত্ব থেকে বাদ দিয়েছেন। গাজীপুরের মেয়র জাহান, ঠিক আছে কথা? তো যদি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করা, এটা আমরাও সমর্থন করি না, কারণ বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, তাকে নিয়ে কেউ আজে বাজে কথা বলুক, এটা আমরাও কামনা করি না। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে যদি সাথে সাথে আপনারা শাস্তি দিতে পারেন, তাহলে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানদের দেশে তাদের ইমান, তাদের জান, তাদের প্রাণ, নবীজিকে নিয়ে কথা বললে কেন শাস্তি হয় না, এটা 90% মুসলমানদের প্রশ্ন আপনাদের কাছে। এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন? তারপরে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসে, তখন বাংলাদেশের আলেম ওলামারা কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করছিলেন, নরেন্দ্র মোদীর সম্মানে হাজার হাজার আলেম আপনারা গ্রেফতার করেছেন, নরেন্দ্র মোদীর সম্মানে যদি হাজার হাজার আলেম গ্রেফতার করে আপনারা জেলখানায় রাখতে পারেন, তাহলে মহানবীর ইজ্জতের উপর কথা বলে সেই লোকটা এখনো তার চাকরিতে বহাল থাকে কিভাবে, সেই প্রশ্ন আপনাদের কাছে আমরা করছি। নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলতে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কিংবা সরকারকেও আমরা ছাড় দিতে পারবো, কারণ নবীজি হচ্ছেন আমাদের ইমান, নবীজি হচ্ছেন আমাদের। আল্লাহ নবী কি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সবকিছুর চাইতে আমি তার কাছে প্রিয় না হব। আমরা যারা সত্যিকার অর্থে ইমানদার, আমাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমরা উনার জন্য স্ত্রী ত্যাগ করতে পারি। এর নজির দেখতে চান? আপনারা হানজালা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস পড়ে দেখেন, বিয়ে করে বাসর ঘরে বউয়ের সাথে প্রেম ভালোবাসা নিবেদন করে নাই, বাসর ঘরে নতুন বউকে রেখে আল্লাহর হাবিবের জন্য জীবন দিয়েছে। আমরা সেই হানজালার উত্তর সুরী, আমরাও নবীর প্রেমে নবীজিকে ভালোবাসে নবীর ইজ্জত সম্মানের জন্য আমরাও স্ত্রীকে কুরবানি করতে পারি। আমরা নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য আমাদের ছেলে মেয়ে, আমাদের বাপ মা, এমনকি আমরা তামাম দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিতে পারি। সুতরাং নবীজির ইজ্জতের উপরে হামলা করে এই লোকটা এখনো তার স্বপদে বহাল আছে কিভাবে, এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি। বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথা বললে আপনাদের কষ্ট লাগবে। আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে কথা বললে আপনাদের কষ্ট লাগবে। জাতীয় পার্টির ভাইদেরকে বলবো, মরহুম এরশাদ সাহেবকে নিয়ে কথা বললে আপনাদের খারাপ লাগবে। কিন্তু আপনাদের ইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বললে আপনাদেরকে খারাপ লাগার কথা না? আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, কেউ তো আমাদের ইমান না, কেউ আমাদের ইমান, হয়তো রাজনৈতিকভাবে তারা আপনাদের নেতা, কিন্তু তারা কি আপনাদের ইমান? কথা বলেন, তারা কি আপনাদের ইমান? ইমান হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজির ব্যাপারে কটুক্তিকারী, সে যেই হোক, যে দলের হোক, যে মতের হোক, কাউকে আমরা এই দেশে ছাড় দিব না, তাদেরকে ছাড় দেওয়া হবে। তো এই চুরের ছেলে, চুরের পুলা, 112 কোটি টাকা তার বাপ চুরি করেছে। এই চুরের ছেলে তার বাপের চুরি করা টাকা পয়সা দিয়ে দেশে বিদেশে পড়াশোনা করেছে। তো চোরের ঘরে তো আমি আগেই বলেছি, চোরের ঘরে আসলে ভালো মানুষ পয়দা হওয়ার কথা না। এবং এ ধরনের চুরি কর্মকাণ্ড, দুর্নীতি কর্মকাণ্ড আপনারা দেখছেন আরো, এই যে পিএসসি কর্মকাণ্ড আপনারা দেখেছেন, বিসিএস এর প্রশ্ন ফাঁস, এক সরকারি কর্মকর্তা ড্রাইভার কোটি কোটি টাকার মালিক, চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আবেদারি, জানেন তো আপনারা কাহিনী, জানেন কি না? চিন্তা করেছেন, বিসিএস এর মতো সেন্সিটিভ একটা সেক্টর, এখানে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে যোগ্য মানুষের পরিবর্তে অযোগ্য মানুষ চলে আসবে, আর অযোগ্য মানুষ চলে আসলে পরেই একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হুমকির মুখে আর দুর্নীতির মুখে পড়ে যায়। আজকে তাই হচ্ছে। আমার তো মনে হয় আবেদ আলীর, সৈয়দ আবেদ আলী, যদিও তার নাম বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে তার নাম আবেদ আলী, সৈয়দ লাগিয়েছে পড়ে, আমাদের দেশে অনেকে টাকা হওয়ার পরে নামের শেষে খান আর চৌধুরীর বা নামের আগে সৈয়দ লাগায়, এরকম আছে না নাই? এবং টাকা হওয়ার পরে শুধু তাই না, টুপি পাঞ্জাবি, জুব্বা, টুপি পাঞ্জাবি এবং দাড়ি টাড়িও রেখেছে। আমরা অনেক সময় বিভিন্ন কর্মকাণ্ডের কারণে লিবাসকে দায়ী করি, আসলে ধার্মিক ব্যক্তিরা কখনো খারাপ কাজ করে না, বরং খারাপ লোকেরাই ধার্মিক সেজে খারাপ কাজ করে। আবেদ আলীর কর্মকাণ্ড জানেন, এবং তার আবেদ আলীর যে গ্রুপ আছে এদের গ্রুপের কর্মকাণ্ড আপনারা জানেন, এরা যে কি করেছে। এবং আপনারা একটা বিষয় ভেবে দেখেন, এদের কারণে যারা প্রশ্নপত্র পেয়ে বিসিএস এ উত্তীর্ণ হয়ে বিভিন্ন সেক্টরে ঢুকে গিয়েছে, আপনারা বলেন তো, এরা যোগ্য না অযোগ্য? এরা যোগ্য না অযোগ্য? এদের কারণে তো অনেকে হয়তো পুলিশের সেক্টরে ঢুকেছে, অনেকে সচিবালয়ে ঢুকেছে, অনেকে বিভিন্ন সেক্টরে ঢুকে গিয়েছে, আর সত্যিকারের মেধাবী যারা, এদের কারণে এরা আর সুযোগটা পায় নাই। তাহলে এটা ইনসাফ না বেইনসাফ? ইনসাফ না বেইনসাফ? এইসব বেইনসাফির কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে অযোগ্য লোকেরা এভাবে ঢুকে যাওয়ার কারণে সেই অযোগ্য লোকেরা দেশের জনগণের সম্পদকে লুটে পুটে খেয়ে দেশে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়ছে। এজন্য অত অবাক হয়ে যায় পুলিশের এসপি, পুলিশের এসপি কিভাবে 7 বছর 8 বছর চাকরি করে, কিভাবে 9 তলা 10 তলা বাড়ি করে, তার বাপের টাকা এগুলো জনগণের টাকা চুরি করেছে, কি করে 5-7 বছরের চাকরির পয়সা দিয়ে এত কিছু হয়ে যায়, আশেপাশে চোখ বোলালে এগুলো দেখো, ঠিক কিনা বলেন? অযোগ্য লোকেরা এভাবেই টাকার বিনিময়ে প্রশ্ন পেয়ে কিংবা ঘুষ দিয়ে যখন চাকরিতে ঢুকে, ঘুষের টাকা আর প্রশ্ন ফাঁসে যে টাকা বের হয়েছে এটা উঠাইতে হবে না? উঠানোর জন্যই তারা জুলুম আরম্ভ করে। তো বলছিলাম,
নবীজি অবমাননার কথা। নবীজির অবমাননা আমরা মানতে পারি না, কারণ নবীজি আমাদের ইমান। এই লোকটা কি বলেছে? আপনাদের কষ্ট হচ্ছে? আজকে একটু পাঁচ মিনিট বাড়িয়ে নিচ্ছি নবীর ইজ্জতের জন্য। এই লোকটা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ছয় বছরে বিয়ে করে নয় বছরে ঘরে তুলে তিনি শিশু ধর্ষণের মতো কর্মকাণ্ড করেছেন। নাউজুবিল্লাহ মিন, চিন্তা করেছেন কত বড় কথা এটা বলেছে। যদিও আমি এই মসজিদে নবীজির সবগুলো বিবাহের কারণ নিয়ে এক জুমা শুয়া এক ঘন্টা বিস্তারিত আলোচনা করেছি, ইউটিউবে এখনো সেই আলোচনা আছে। আমি সংক্ষেপে বলি, তার এই যে অভিযুক্তি সে করেছে, কত বড় কথা বলেছে, এটা বলে তো আমাদের হৃদয়ে সে রক্তক্ষরণ করিয়ে দিয়েছে। আবার অনেক নবী বিদ্বেষীরা মাঝে মাঝে তারা বলে যে ইসলামের নবী মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত নারীলোভী ছিলেন বলে তিনি অনেকগুলো বিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ২৫ বছরের আগ পর্যন্ত মক্কার কোন একটা কাফের নবীজির চরিত্রের ব্যাপারে বাজে কথা বলতে পেরেছে? নারী ঘটিত কোনো বিষয় বলতে পেরেছে এমন প্রমাণ ইতিহাসে আছে? নাই। ২৫ বছরে একজন মানুষ ভরা যৌবনে যখন থাকে তখন প্রত্যেকটা যুবকেরই কুমারী নারীর প্রতি আকর্ষণ থাকে, থাকে কি থাকে না? তখন তিনি বিয়ে করলেন তার চাইতে বয়সে আরো ১৫ বছরে বড়। তিনি তখন বিধবা ছিলেন, আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা, তার চেয়ে সিনিয়র আরো ১৫ বছরের বড়। বিয়ে করলেন, বিয়ের প্রস্তাবটা কি নবীজি দিয়েছেন না তাকে দেওয়া হয়েছে? জোরে বলেন, দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে ২৫ বছর সংসার করেছেন, ২৫ বছরে বিয়ে, সংসার করলেন আরো ২৫, হয়েছে কত? মক্কার একজন কাফির ৫০ বছর বয়স পর্যন্ত নবীজির চরিত্র নিয়ে কোনো কথা বলতে পেরেছে? বলতে পেরেছে? আমাদের মধ্যে অনেকে আছে না বিয়ে করার পরে ওই ইটিশ পিটিশ করে আছে না? তো আল্লাহর নবী বিয়ে শাদী করলেন একজন বিধবা, তিনি তো চাইলে এরপরে তখনই আরো দুই চার বছর পরে বিয়ে করতে পারতেন না? করেন নাই। ২৫ বছর এই সময়টা ছিল তার জীবনের স্বর্ণালী সময়, কোনো নারীকে তিনি বিয়ে করলেন না, চাইলে করতে পারতেন কি পারতেন না? ৫০ বছর চলে গেল কোনো বিয়ে করলেন না। এরপরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহের পরে নবীজি বাদবাকি বিয়েগুলো করেছেন, তার মধ্যে সবাই ছিলেন বিধবা, কিংবা সবাই ছিলেন বিধবা, শুধুমাত্র নবীজির কুমারী স্ত্রী ছিলেন কয়জন? কয়জন? নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া যাদেরকে বিবাহ করেছেন সবাই হয় তালাকপ্রাপ্তা, নইলে নইলে কি বিধবা, নইলে কি বিধবা। আর সবগুলো বিবাহের কারণ আছে, বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তিন কারণে বিয়ে করেছেন। কয় কারণে? এক নাম্বার, নবীজির বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সাথে বন্ধুত্বের সম্পর্ককে আত্মীয়তার সম্পর্কে রূপদানের জন্য এই বিবাহ তিনি করেছেন। দুই নাম্বার, নবীজি উম্মতের জন্য এই বিয়েটা করেছেন। কার জন্য? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা, এটা ছিল উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ঘরে আনার পরে ওফাতের আগ পর্যন্ত নবীজির কাছ থেকে তিনি যে হাদিস চর্চা, দিন চর্চা, ইলম চর্চা করেছেন, এগুলো তো আমরা তার কাছ থেকে পেয়েছি, এবং তার কাছ থেকে বর্ণিত হাদিসের সংখ্যা ২২১০টি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না, ২২১০। আচ্ছা, নবীজি রাতের বেলা কিভাবে ঘুমাইতেন, স্ত্রীদের সাথে কি আচরণ করতেন, এগুলো কি নবীজির স্ত্রী ছাড়া আমরা এই বর্ণনাগুলো পেতাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বিচক্ষণ এবং আরবের মধ্যে একজন মেধাবী, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মেধাবী বুদ্ধিমতী একজন নারী। তিনি তাকে বিয়ে করার এটাও একটা কারণ ছিল, যাতে করে তার মাধ্যমে উম্মতের মধ্যে দ্বীনী জ্ঞান ব্যাপকভাবে বিতরণ করা যায়। তিন নাম্বার হচ্ছে, এটা ছিল আল্লাহর তরফ থেকে ওয়াহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরে নবীজি বললেন, হাদিসে এসেছে, আয়েশা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ দুইবার আমাকে স্বপ্নে দেখিয়েছে। আমার আপনার স্বপ্ন আর নবীর স্বপ্ন একরকম, তাই না? নবীজির স্বপ্ন ওয়াহি, নবীজির স্বপ্ন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের কারণ কয়টা? এই নবী বিদ্বেষী কুখ্যাত কুলাঙ্গা, সে যে বলল যে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ৬ বছরে বিয়ে করেছেন,
নয় বছর বয়সে ঘরে এনে সংসার আরম্ভ করে শিশু ধর্ষণের মতো কাজ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই লোক অজ্ঞ, জাহেল, মূর্খ, ইতিহাস সে জানে না। এবার আসেন সঠিক ইতিহাস আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে নবীজি কিভাবে করলেন শুনেন এবার সেই হাদিসটা। খাওলা বিনতে হাকিম নবীজির কাছে আসলেন। কখন আসলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বিয়ে করবেন না? আমার কাছে দুইজন নারীর সন্তান আছে, একজন কুমারী আর একজন বিধবা। নবীজি দুইজনের নামই জানতে চাইলেন। তিনি বললেন, কুমারী হচ্ছেন আয়েশা আপনার বন্ধু আবু বকরের মেয়ে, আর বিধবা হচ্ছেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বললেন, ঠিক আছে, দেখো। প্রস্তাব দেওয়ার পরে তাইলে বিবাহের প্রস্তাব নবীজির কাছে নিয়ে এসেছেন খাওলা বিনতে হাকিম। তিনি এবার গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এখন তিনি যে বিবাহের পয়গাম নিয়ে যাচ্ছেন, তিনি কি জানতেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর? কথা বলছেন না কেন? তাইলে 6 বছর জেনেও যাচ্ছেন কেন? আসলে সেটা ছিল কালচার, সেটা ছিল কালচার। আরে আমি ক্লাস 3-তে যখন পড়ি, আমার দুইজন ক্লাস 3-তে, আমরা যখন 3-তে পড়ি, ক্লাস 3-তে পড়া অবস্থায় আমার দুই ক্লাসমেটের বিবাহ হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? এখানে অনেকে আছেন জিজ্ঞেস করেন, যাদের বয়স 60-70 বছর, ওনাদের চাচি দাদিদের আমলে 10-11 বছর বয়সে বিয়ে হওয়ার রীতি ছিল কি ছিল না? আসেন তথ্য দিই। বাংলা পিডিআই সার্চ করে দেখবেন, 19 শতকে বাঙালি নারীদের ছোটবেলায় বিয়ে দেওয়ার প্রচলন ছিল, এবং বাংলা পিডিয়াতে বলা হয়েছে 1921 সালের আদমশুমারিতে বিবাহের গড় বয়স মেয়েদের 12 এবং ছেলেদের 13 ছিল। 19 শতাব্দীতে 8, 9, 10, 11, 12 বছর বয়সে ছেলে মেয়েদের বিবাহ অহরহ ছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বিবাহ করেছেন 12 বা 13 বছর বয়সে। পারিবারিকভাবে ওনার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সাথে যখন বিয়ে হয় ওনার বয়স ছিল 3 বছর। বঙ্গবন্ধু নিজে লিখেছেন তার অসমাপ্ত আত্মজীবনীর ভেতর। ঠিক আছে কথা? এমনকি আপনারা হাজার বছরের বাঙালি সংস্কৃতি বই যখন পড়বেন, এই বইটা লিখেছেন গোলাম মুর্শেদ, ডক্টর গোলাম মুর্শেদ, দেখবেন তিনি সেখানে লিখেছেন যে দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, বিয়ে করেছেন 15 বছর বয়সে। এমনকি তার পুত্র দেবেন্দ্রনাথ বিয়ে করেছেন 17 বছর বয়সে, পাত্রীর বয়স ছিল 11 বছর। শুধু তাই নয়, ডক্টর মুর্শিদ আরও লিখেছেন বঙ্কিমচন্দ্র যাকে বিয়ে করেছেন তার বয়স ছিল 5 বছর। এরপরে সীতা আছে না, সীতা, হিন্দুদের সীতা, কোনো কোনো জায়গায় এসেছে 5 বছর, কোনো কোনো জায়গায় কেউ বলেছেন 7 বছর, 8 বছর। এমনকি ওই যে হুমায়ুন আহমেদ, তার মেয়ের বান্ধবীর সমবয়সী একজন শাওনকে বিয়ে করেছে, মনে আছে তো আপনাদের? তো তাদেরকে আপনি নারী লোভী বলতে পারেন না। কথার তীর সব নিয়ে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আপনাদের কথাবার্তা আচার আচরণেই বোঝা যায় অন্তরে আপনারা নবী বিদ্বেষ লালন করেন, ঠিক কি না? আর 6 বছর 7 বছরে বিয়ে হওয়া সেটা ওই সময় আরবের কালচার ছিল। যদি কালচার না হতো তো বিবাহের ঘটকালি যিনি করছেন তিনি কি জানতেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর? জানতেন কি জানতেন না? আচ্ছা দেখেন পরের ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ের পয়গাম নিয়ে গিয়েছেন। তিনি বললেন, শোনো, আমি তো এখন বিবাহের ব্যাপারে হা না কিচ্ছু বলতে পারবো না। কেন? কারণ আমার মেয়ে আয়েশার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়ে রেখেছে জুবাইর ইবনু মুতাইম, মুতাইম বিন আদির ছেলে জুবাইর বিবাহের প্রস্তাব দিয়েছে। আমি ওই বাড়িতে যাই, দেখি তারা এখনো বিয়ে ঠিক রাখতে চায় কি চায় না। তিনি ওই বাড়িতে গেলেন। শুনতেছেন তো আপনারা? আচ্ছা, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজির বিয়ে ঠিক হওয়ার আগে বিয়ে ঠিক আরেক জায়গায় ছিল। আরেক জায়গায় ছিল কি ছিল না? তাইলে ওরা বিয়ে ঠিক করেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স না জেনে? কথা বলেন না কেন? তাহলে বয়স জানে, তার মানে আরবে সেই সময়ে 6 বছরে 7 বছরে এই বয়সে বিয়ে হওয়ার রীতিনীতি ছিল। আপনাকে আরও একটা উদাহরণ দিই। এখন 2024 সাল, আপনাদের দেশের সরকার আইন করেছে 18 বছরের আগে বিয়ে করলে বাল্যবিবাহ। এখন 2034 সালে ওই সময়ে সরকার যদি আইন করে 25 বছরের আগে বিবাহ করা আইনত দণ্ডনীয় অপরাধ, তো 2034 সালের মানুষেরা কি ইতিহাস পড়ে আমাদেরকে তারা দোষারোপ করার কোনো সুযোগ পাবে? কথা বলেন,
তাহলে আপনি কেন 1500 বছর আগের সেই সময়ের কালচার নিয়ে এত মাতামাতি করছেন? সেই সময়ের একজন কাফিরও তো 6-7 বছরের বিবাহ নিয়ে কোনো প্রকার আজে বাজে কথা বলে নাই। তাহলে সেই সময় 6-7-8 বছরে বিবাহ হওয়া আরবদের কালচার ছিল, কারণ মরুভূমির না মেয়েরা 6-7 বছরেই ম্যাচিউর হয়ে যেত। 9 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি ঘরে এনেছেন, কারণ তখন থেকে তার পিরিয়ড আরম্ভ হয়েছিল, এই কারণে তাকে ঘরে নিয়ে এসেছেন। পুলিশের এই কর্মকর্তা নবীজির সামনে যে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে, সরকারকে স্পষ্ট ভাষায় আমরা বলবো, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, যেহেতু এটা ইমানি ইস্যু, সেজন্য কড়া হুঁশিয়ারি আমরা দিচ্ছি এদেশের 90% মুসলমানদের তরফ থেকে। সে যদি তওবা করে, তার এই সে যদি তওবা করে ঠিক হয় তাহলে ভিন্ন কথা, তাহলে তাকে আমরা সাধুবাদ জানাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি তওবা করে ফিরে না আসে তাহলে তার এই কর্মকাণ্ডের জন্য সরকার তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে নবী অবমাননার কারণে অবশ্যই তাকে ইসলামী শরিয়া মোতাবেক মৃত্যুদণ্ডে শাস্তি তাকে দণ্ডিত করতে হবে। এটা আমাদের ইমানে ইস্যু, এ বিষয়ে আমরা একমত, এ বিষয়ে আমরা দ্বিমত নই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আর সময় বাড়াতে চাই না, যত কথা আমরা বলেছি আল্লাহ তাআলা এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।